রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযানের মুখে গত 25 আগস্ট থেকে প্রায় 6 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। প্রাণ হারিয়েছে শত শত রোহিঙ্গা। রোহিঙ্গাদের উপর এই নিপীড়নের জন্য বিশ্বের বিভিন্ন দেশ মিয়ানমারের উপর নিষেধাজ্ঞা আরোপ করছে, নিন্দা জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নও মিয়ানমারের উপর অবরোধ আরোপ করেছে, কিন্তু শুরু থেকে মিয়ানমারের প্রতি স্পষ্ট সমর্থনের কথা ব্যক্ত করেছে চীন। সম্প্রতি একই সুর শোনা গেছে চীনের কণ্ঠে। দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ঊর্ধ্বতন নেতা জানিয়েছেন, মিয়ানমারের স্থিরতা ও নিরাপত্তা চীন সমর্থন অব্যাহত রাখবে, পাশাপাশি অন্য দেশের মতো মিয়ানমারকে তারা দোষারোপ করবে না। কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উপ প্রধানমন্ত্রী গো ইউজু বলেন, রাখাইন রাজ্যের নিরাপত্তা স্থিরতা বজায় রাখতে মিয়ানমার সরকারের পদক্ষেপ চীনের সমর্থন রয়েছে। এক্ষেত্রে ধরেই নেওয়া যায় যে চীন বাংলাদেশের সাথে না থেকে মিয়ানমারের সাথেই রয়েছে।